কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা সরকার পতনের আন্দোলনে হাজারো ছাত্র জনতা হত্যায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি, শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা প্রদান সহ 5 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার শহীদী মার্চ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এসব দাবি জানান। দাবিগুলো হলো: 1. গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। 2. শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে। 3. প্রশাসনের দুর্নীতিবাজ ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। এবং 5. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আন্দোলন দমনের জন্য ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়ে যে গণহত্যা চালানো হয়েছে তা বিশ্বের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা। দলটির সর্বোচ্চ ফোরাম বলছে, পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলনে এত অল্প সময়ের মধ্যে এরকম বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার মগবাজার আল ফালাহা মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন থেকে এই অভিমত গৃহীত করা হয়। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরয়ার। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ভাঙিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে যারা চাঁদাবাজি, দখলদারিত্ব সহ নানা অপকর্ম করছে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারিতে তার নাম জড়িয়ে সংবাদ প্রচার, বিশেষত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে জোরপূর্বক স্বপদে পুনর্বহালের পেছনে তার ইন্ধন রয়েছে, এমন বিষয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচারেরও তীব্র প্রতিবাদ জানান তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমার নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে যারা চাঁদাবাজি, দখলদারিত্ব সহ নানা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো। দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য নির্বাচন কমিশনও দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ। রুহুল কবির রিজভী বলেন, এক ভয়াবহ দানবের পতন হয়েছে পৃথিবী কাঁপানো শিশু কিশোরদের আন্দোলনের মধ্য দিয়ে। এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে আসছে বিএনপি, 20 দলীয় জোট ও সম্ভাবনা জোটগুলো। 5 আগস্টের একটি পটভূমির মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এবং সর্বশেষ কুমিল্লার 14 গ্রামে 20 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন নিপ্রো, জেএমআই ফার্মা লিমিটেড ও জেএমআই সিরিজ অ্যান্ড মেডিকেল ডিভাইসের শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত 9 ঘণ্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার 14 গ্রাম উপজেলার হারিসর্দার বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। বেতন ভাতা বৃদ্ধি সহ প্রতি বছর 10% ইনক্রিমেন্ট বাস্তবায়ন, রাতের বেলা কাজ করা শ্রমিকদের অতিরিক্ত টাকা প্রদান, বন্ধের দিন ও সব ওভারটাইম কাজ করলে তার বেতন দ্বিগুণ করা সহ 20 দাবি ছুড়ে দেন শ্রমিকরা। পরে এদিন বিকেলে ওই প্রতিষ্ঠান দুইটির মালিকপক্ষের লোকজন এবং স্থানীয় প্রশাসন সহ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। মালিকপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নিলে 9 ঘণ্টা পর কর্মবিরতি শেষ করে বাসায় ফেরেন শ্রমিকরা।